অবশেষে প্রকাশিত হলো কাঁচাপাড়া পৌরসভার সিআইসিদের তালিকা। আজ কাঁচাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী ও অন্যান্য কাউন্সিলর উপস্থিতিতে প্রকাশিত করা হলো সিআইসি কাউন্সিলরদের নাম। কাঁচাপাড়া পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী সামন্ত p.w.d পূর্ত দপ্তরে দায়িত্ব পেলেন। অপরদিকে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল দাশগুপ্ত জল ডিপার্টমেন্টে দায়িত্ব পেলেন ও 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ ঘোষ স্যানিটারি ও মেডিকেল ডিপার্টমেন্টে দায়িত্ব পেলেন। নতুন দায়িত্ব পেলেন, কি দায়িত্ব দেওয়া হলো? পিডব্লিউডির দায়িত্ব দেওয়া হয়েছে। কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে, কারণ আমি এর আগেও দুবার কাউন্সিলর ছিলাম কিন্তু কোনোদিনও কোনো দায়িত্ব পাইনি। এই তিনবারের কাউন্সিলরে আমাদের চেয়ারম্যান স্যার, এখন নতুন চেয়ারম্যান স্যার আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমার ওপর আস্থা রেখেছে, আমার ওপর বিশ্বাস করে। তো আমি চেষ্টা করবো তার মান রাখতে এবং কাঁচাপাড়ার সকল অধিবাসীদের সাহায্য নিয়ে তাদের যাতে উপকার হয় সেই চেষ্টা করবো। কত নম্বর ওয়ার্ডের হয়ে কাউন্সিলর? আমি 17 নম্বরেরই ছিলাম, আগেও ছিলাম 17 নম্বরের, এখনও 17 নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর। আপনার নাম কাদের? কি দায়িত্ব দেওয়া হলো? দেওয়া হলো শ্রাবন্তী সামন্ত p.w.d, উৎপল দাশগুপ্ত ওয়াটার, আর আমাকে দেওয়া হলো কনজারভেশন আর হেলথ। কতটা ভালো লাগছে আজকে? খুবই ভালো লাগছে, ভালো লাগার সাথে সাথে দায়িত্বটাও খুব গভীরভাবে বেড়ে গেল। এটাও একটা চিন্তা ভাবনার মধ্যে চলে আসলো যে কীভাবে আরও ভালো কাজ করা যায়। পুরো বীজপুরের দায়িত্ব বাড়লো, একদিকে ওয়ার্ডের দায়িত্ব, অপরদিকে বীজপুর মানুষের দায়িত্ব, সিআইসির দায়িত্ব, গুরু দায়িত্ব, কি বলবেন? দেখুন, একটা কথা বলি, বীজপুর বাসীর নয়, কাঁচাপাড়াবাসী, যারা হালিশহর পৌরসভা রয়েছে, আমরা এখানে এটা আলাপ আলোচনা করছিলাম যে কাঁচাপাড়া পৌরসভায় একটা নতুন বোর্ড গঠন হয়েছে, যার চেয়ারম্যান হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ মাননীয় কমল অধিকারী মহাশয় এবং বিষ্পুরের বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয়। প্রত্যেকটি কাজই হচ্ছে আমাদের কাছে চ্যালেঞ্জ এবং গুরুত্ব। শহরটাকে কীভাবে আরও সুন্দর করে গড়ে তোলা যায় এবং বাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচি পৌরসভার মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, সেই কাজগুলোর দিকে শুধু আমরা সিআইসি নয়, প্রত্যেকটা কাউন্সিলর মিলে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে সবাইকে সাথে নিয়ে আমরা এই কর্মসূচিটা পালন করব। আপনাদের সেবায় হাজির লোকনাথ ব্যাংকোয়েট। যে কোনো অনুষ্ঠান বা মাঙ্গলিক কার্যক্রমের জন্য উপযুক্ত ব্যবস্থা, খোলামেলা গার্ডেনের সাথে থাকছে এসি হল ও একেবারে মনোরম পরিবেশ। লোকনাথ ব্যাংকোয়েট, ঘোষপাড়া রোড, তেঁতুলতলা, হালিশহর। আজই যোগাযোগ করুন 7003-764238 এবং 7980801408।